আসসালামু আলাইকুম মিডিয়া হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইটিভি সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গ্রেফতারের পর পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ড নিয়েছে দুদক অর্থপাচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি পৌরসভা নির্বাচন অতীতের মতো সুষ্ঠু নিরপেক্ষ হবে আশা তথ্যমন্ত্রীর পরাজিতরাই কারচুপির অভিযোগ তোলে মন্তব্য সিইসির করোনা ভ্যাকসিন আমদানির নামে লুটপাটের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না বার্ড ফ্লুর সংক্রমণ রোধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সীমান্ত পথে হাঁসমুরগি ও পাখি প্রবেশ বন্ধে তিন মন্ত্রণালয়কে চিঠি বলছিলাম সংবাদ শিরোনাম দিলে সংবাদ এছাড়াও থাকছে বাইটিভি সাপ্তাহিক আয়োজন নগর দর্পণ এবারে পুরো খবর এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানী ধানমন্ডি থেকে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে রিমান্ড চাইলে ঢাকার বিশেষ জজ আদালত রিমান্ড করেন অর্থ পাচারের তথ্য অনুসন্ধানে অবন্তিকা বড়ালকে হাজির হওয়ার জন্য দুদফায় নোটিশ প্রদান করে দুদক কিন্তু তাতে সাড়া না দেয়ায় অবন্তিকা বড়ালকে এবার গ্রেপ্তার করা হয় দুদকের আইনজীবী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকে হালদারের অর্থ পাচারের সাথে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততার সত্যতা মিলেছে অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর রূপান্তর এবং ছদ্মবরণ করা হচ্ছে অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকাই তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে তিন দিনের রিমান্ড চেয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্তে তিনি তাকে কাস্টডিতে দিয়েছেন এবং পরবর্তীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পৌরসভা নির্বাচনের খবর পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি নেতাদের এমন বক্তব্য নিজেদের দুর্বলতা ঢাকার অজুহাত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি তথ্যমন্ত্রী বলেন পৌরসভা নির্বাচন অতীতের মতো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত একটি মহল গুজব ছড়াচ্ছে এ বিষয়ে মূলধারার গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান হাসান মাহমুদ আর তাদের আরো কয়েকজন নেতা বলেছেন যে সামনে যে 16 জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিও সুষ্ঠু হবে না এটি না বলে তো কোনো উপায় নেই যখন নাচতে না জানে তখন বলে যে উঠানটা বাঁকা দেশে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন এবং সামনের ধাপগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে তাই বিএনপিকে অনুরোধ জানাব যে নিজেদের যে অনৈক্য পৌরসভায় পৌরসভায় জেলায় জেলায় উপজেলায় সেটি নিরসন করুন নিজেদের দুর্বলতা ঢাকার জন্য প্রেস ক্লাবের সামনে অসত্য ভাষণ দিয়ে কোনো লাভ হবে না শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনেই অনিয়ম হচ্ছে না দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিতব্য সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব মন্তব্য করেন বিএনপিকে সব সময় যে কোনো নির্বাচনে আস্থায় আনার চেষ্টা করা হয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন আমরা নিরপেক্ষ নির্বাচন করি এবং আমরা পরীক্ষা করে দেখুন যে নির্বাচন হয় বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার বিরুদ্ধে অবস্থান থাকি আমেরিকা আছে না এখন পর্যন্ত হেরে যাওয়ার পরও থাকে যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয় তারা গ্রহণ করতে চায় না এদিকে দ্বিতীয় ধাপে
পৌরসভা নির্বাচনের আর বাকি মাত্র দুদিন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তারা প্রত্যেকেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, আর ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এসব নির্বাচন ঘিরে কোথাও কোথাও ঘটছে সহিংসতাও। অবশ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব রকম প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় নির্বাচন কমিশন কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে এসে উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনী মাঠের পরিস্থিতি। প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর করা হয় কার্যালয় আর মোটরসাইকেল, আহত বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতেও থেমে নেই নির্বাচনী প্রচার প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শতভাগ জয়ের আশাবাদী হলেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বিএনপির প্রার্থীর। এবার দেখেছেন যে পুরুষের পাশাপাশি মেয়েরা রাস্তাঘাটে ক্যাম্পাস করছে, সহোদ্যোগে এবং নৌকা এবং তারা মিছিল করছে। এর থেকে বোঝা যায় যে মানুষ অনেক সচেতন হয়েছে এবং গণতন্ত্রকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে। প্রশাসন যেভাবে আশ্বাস দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশাসনের কথার প্রতিও আমার বিশ্বাস ছিল। মানে এক যুগে প্রায় 40-50 গুন্ডা এই লাঠি সুতা নিয়ে তাণ্ডব লীলা, মানে যা কিছু ছিল সব ভেঙে দিয়েছে। শিল্প এলাকা হওয়ায় পৌরবাসীর প্রত্যাশা নাগরিক সেবা নিশ্চিতে জনবান্ধব প্রতিনিধি নির্বাচনের। যে মেয়রে আমগো সব দশে জনগণকে উন্নয়ন করব তাকে আমরা ভোট দেব। আমরা এরকম একটা পার্টি চাই যে পার্টি আমাদেরকে উন্নয়ন করতে পারে। আর নির্বাচন কর্মকর্তা বলছেন সহিংস পরিস্থিতি এড়াতে তৎপরতা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটাকে বেশ ধরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এই ধরনের কোনো প্রভাব আমরা এখন আর হতে দেব না, হচ্ছেও না। এদিকে কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনেও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এখানে আওয়ামী লীগ বিএনপি সহ মেয়র প্রার্থী 5 জন, জয়ের আশা সবারই। প্রথমে উন্নয়নের ধারাকে অগ্রাধিকার করব। সরকারি দলের যে একটা প্রভাব এটা আপনারা সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও আর ভোটারদের চাওয়া জনসম্পৃক্ত প্রতিনিধি। যে আমাদের এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কাঁচা রাস্তাকে পাকা করবে এমন প্রার্থী আমরা চাই। নির্বাচন কর্মকর্তা বলছেন উৎসব মুখর পরিবেশেই হবে ভোট গ্রহণ। প্রার্থীদের টুকটাক যে অভিযোগ আছে সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং দিনাজপুর পৌরসভা নির্বাচনের মাঠও এখন মুখর প্রার্থীদের প্রচার প্রচারণায়। এখানে প্রধান দুই রাজনৈতিক দল ছাড়াও রয়েছে জাতীয় পার্টি সহ 5 দলের মেয়র প্রার্থী। ভোটারদের ব্যাপক সাড়া মিলছে দাবি প্রত্যেকেরই। এবার আমি আশা করছি দিনাজপুর পৌরবাসী ব্যাপক সাড়া নৌকা প্রতীকের প্রতি। আমি স্বপ্ন দেখেছিলাম সেই সুন্দর দিনাজপুর শহরকে করতে পারি, আমি আশাবাদী, আমি বিজয় লাভ করব। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে 61 পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট হবে 29টিতে আর ব্যালটের মাধ্যমে ভোট হবে 32টি পৌরসভায়। নূর মোহাম্মদ, মাই টিভি। অন্যান্য প্রসঙ্গ, করোনার ভ্যাকসিন আমদানির মাধ্যমে সরকার লুটপাটে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন কেবল দুর্নীতির জন্য ভারত থেকে $2 করোনা ভ্যাকসিন $5 ক্রয় করা হচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন এই সরকার আপোষহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়, এজন্য সময়ে সময়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। তিনি আরও বলেন মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। এই মহামারীতে আপনারা লুটপাট বন্ধ করেননি, আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে। ভারতে বিক্রি করছে 2.40 টাকা করে, সেখানে আপনারা বিক্রি করছেন 5 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে, অর্থাৎ এই 20 টাকা সম্পূর্ণ আপনারা নিয়ে যাবেন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হল 7,833 জনের, আর নতুন শনাক্ত 890 জন নিয়ে
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,24,910 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 841 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 469,522 জন। 24 ঘণ্টায় মারা যাওয়া 14 জনের মধ্যে 6 জন পুরুষ ও নারী 8 জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন, খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে 2 জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 13 জন, বাড়িতে 1 জন। ঝিনাইদহ শৈলকুপায় ট্রাক নসিমন সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় উপজেলার মদনডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে রাজধানীর গুলশান 2 নম্বরে 14-তলা ভবনের নিচতলায় এসি বিস্ফোরণের ঘটনায় 1 জন মারা গেছেন এবং 7 জন আহত হয়েছেন। অফিসটি সংযুক্ত আরব আমিরাতে ভিসা সেন্টার। নিহত আহতরা সবাই সেখানে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এসির বিস্ফোরণে ভিসা সেন্টারের 25-30% ধ্বংস হয়ে যায়। তদন্তের পরই ঘটনার মূল কারণ জানা যাবে। আর ডিএমপি গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এসি বিস্ফোরণেই হতাহতের এই ঘটনাটি ঘটেছে। এই ভিসা সেন্টারের যে আপনার এসির লাইনের ইনডোর হচ্ছে তাদের এখানে, আর আউটডোর হচ্ছে একেবারে ছাদের উপরে। এখানে সকল ফ্লোরের আউটডোরে কিন্তু ছাদের উপরে। তো ওদের যে একটা কমপ্লেন ছিল যে এসি লিকেজ হচ্ছে। এসিটার এক্সটেনশন ছাদে আর এর ইন্টারনালটা তো নিচে, এটারই কানেকশন ফায়ার সার্ভিস অনুমান করছেন। সংবাদের বুঝে নগর দর্পণ। অবৈধ স্ট্যান্ডের কারণে দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানীর ত্রিমোহনী ব্রিজ। যত্রতত্র গাড়ি পার্কিং করে ব্রিজ ও রাস্তার অধিকাংশই এখন সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। এতে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। মাই টিভির সাপ্তাহিক আয়োজনটি তুলে ধরছেন এস এম আরিফ। রাজধানীর রামপুরা ডেমরা সড়কের অদূরে ত্রিমোহনী ব্রিজ, মূল শহরে যাতায়াতে গুদারাঘাট দাসের কান্দির হাজারো মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন। দূর থেকে দেখলে মনে হবে গুরুত্বপূর্ণ ব্রিজটি চলে গেছে ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। অবৈধ যানবাহনের স্ট্যান্ড বানিয়ে নিজেদের পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অন্যদের। ব্রিজের অর্ধেকটা তারা জায়গাটা পুরো দখলে, যার কারণে কোনো বড় গাড়ি আসতে গেলে সাধারণ জনগণের হেঁটে যাওয়ার সমস্যা, প্লাস কোনো রোগী বা অন্য কোনো বৃদ্ধ লোক আসা যাওয়ার জন্য খুব বড় একটা সমস্যার কারণে এটা। চলাচলের রাস্তার উপরে স্ট্যান্ড, এটা অবৈধ। যেমন কয়েকদিন আগে একটা পড়ে গেছে গাড়ি। পারাপারের রাস্তা প্লাস হচ্ছে একটা ব্রিজ, এখানে সব কিছু সেফটির কারণে অন্তত এখান থেকে স্ট্যান্ডটা সরিয়ে অন্য কোথাও রাখা উচিত। জানতে চাইলে মানবিকতার দোহাই দিচ্ছেন চালকরা। এটা তো মানুষের সমস্যা হয়, তারপরেও সমস্যা, আমরা সবাই আসি ওই মিলামিশা আর কি, গাড়ি যাতে জ্যাম না লাগে ওইটা আমরা দেখি। এটা অবৈধ, তারপরেও আমাদের মনে করেন যে আমরা যেই সব এলাকার স্থানীয় ফুলাবান আছি, আমরা এখন বেকারত্ব, আমাদের এছাড়া কোনো কাজকর্ম নাই। বৃষ্টির সাথে রাস্তাও এখন সিএনজির অবৈধ স্ট্যান্ড, দুয়ে মিলে দিন দিন তৈরি হচ্ছে মরণ ফাঁদ। আপনার কাছে কি মনে হয়, আপনারা যে রাখছেন এটা অবৈধ নাকি বৈধ? সিটি কর্পোরেশনের রাস্তা এটা, এটা আমি এখন মানে বৈধ না অবৈধ বা আমি এটা সেটা সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি গাড়ি চালাইতেছি এতটুকু জানি। ভাই এটা তো হিসাবে বৈধ, আমি মনে করেন যে আমগো এলাকার মধ্যে আমরা গরিব মানুষ, কিছু কিছু গাড়ি সারছে, এলাকার কিছু নিরাপত্তা আছে। অবৈধ যানবাহন ও স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এই বিষয়গুলো আমরা কর্তৃপক্ষের নজরে আনছি, আমাদের উদ্যোগন কর্তৃপক্ষকে জানাবো। অনুমোদনবিহীন যে যানবাহনগুলো আছে, যেমন ধরেন অবৈধ পার্কিং এবং অনিবন্ধিত যানবাহন, এগুলো বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। দখলদারদের সরিয়ে নিরাপদ পথ চলা দাবি এলাকাবাসীর। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর কামালবাগে 4টি অবৈধ লজেন্সের কারখানায় অভিযান চালিয়ে বিষাক্ত কেমিক্যাল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান,
বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি খাদ্য শিশুরা খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফ্যাক্টরি চারটির উৎপাদিত পণ্যের লজেন্সের একটিরও বিএসটিআই এর অনুমোদন নেই। অবৈধ কাজ করার জন্য তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানান পলাশ কুমার বসু। আমরা মূলত এখানে অভিযান পরিচালনাকালীন চকলেটের যে র ম্যাটেরিয়ালস সেখানে আমরা চক পাউডার পেয়েছি, সেখানে আমরা মোম পেয়েছি, যেটা কখনো খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা যায় না। তা মূলত আমরা আজকে এই সর্বমোট চারটি প্রতিষ্ঠানে অভিযান চালালাম। এখানে আমরা সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যে শিশু খাদ্যের ব্যাপারে কোনো প্রকার ছাড় নাই। বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্সের নমুনা প্রক্রিয়াকরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এর একটি প্রশংসামূলক প্রতিবেদন প্রকাশকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হলেও জিনোম সিকোয়েন্সের কোনো অগ্রগতিই জানাতে পারেননি বিসিএসআই এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ। তিনটা দেশের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে প্রথম দেশটা বাংলাদেশ। আপনি দেখেন এখানে লেখাও আছে, আপনি যদি চান আপনার মূল কপিতে এটা আছে, আপনি দেখে থাকেন। এই যে বাংলাদেশের জন্য এই জন্যে একটা বিরাট খবর যে একটা আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশে যে জিনোম গবেষণাগার যে অসাধারণভাবে কাজ করছে, ডাটা জমা দিয়েছে সর্বসংখ্যক, সেইটা যে নিউজ হয়েছে, এটা তো আমাদের জন্য বিরাট খবর না? নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ কাউন্সিলর প্রার্থী ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা রুহুল আমিন সহ 31 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150+ লোককে আসামি করে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পরে ওই দুই কাউন্সিলর প্রার্থী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল নোয়াপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগরীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা একজনের মৃত্যুর পর কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের সহ 26 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 12:30 দিকে নগরীর ডবল মোড়িং থানার 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মকপুকুর পার এলাকার তাহির ভবন থেকে তাদের আটক করা হয়। এর আগে রাত 8:00 দিকে নগরীর মকপুকুর পার এলাকায় পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আব্দুল কাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল নামে একজন মারা যান। এছাড়া মাহবুব নামে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ রিপোর্টে আমাদের কৃষি কুমিল্লায় করোনাকালীন সময়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান, যা কেবল সৌন্দর্য বর্ধনই করছে না, চাহিদা মেটাচ্ছে নিরাপদ ফল আর শাকসবজির। নগরীর প্রতিটি ভবনের ছাদকেই সবুজে আবৃত করতে ছাদ বাগান তৈরির পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুমিল্লা প্রতিনিধি সাইফুদ্দিন রনির তথ্যচিত্রে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পাথরের নগরীতে এক টুকরো সবুজ, দেশি বিদেশি নানা ফল আর ফুল মুগ্ধ করবে যে কাউকে। কুমিল্লা নগরীতে এমন ছাদ বাগানের সংখ্যা ক্রমেই বাড়ছে। এটি একসময় শখ আর সৌন্দর্য বর্ধনের জন্য করা হলেও এখন চাহিদা মেটাচ্ছে বিষমুক্ত ফল আর শাকসবজির। উদ্যোক্তারা বলছেন, অবসর সময় কাজে লাগিয়ে নিজ হাতে গড়া এসব গাছে ফল আর ফুল আসলে তখন অনুভূতি হয় অন্যরকম। সাথে সময় কাটাই, গাছদের দেখাশোনা করি, গাছে পানি দেই, এভাবে সময় কাটে। বিভিন্ন ধরনের সবজির বাগান করেছি এবং তার পাশাপাশি আমি কিছু পেঁপে চারাও রোপণ করেছি, সেগুলো থেকে আলহামদুলিল্লাহ ভালো পেঁপে আসছে। করোনার কারণে তো সময় কাটে না, বেড়াইতে যাওয়া যায় না, কোথাও যেতে পারি না। করোনায় আবদ্ধ সময়ে অনেকেই ঝুঁকেছেন ছাদ বাগানে, যেসব ফল আর সবজি পরিবারের চাহিদা মিটিয়ে দেয়া হচ্ছে স্বজনদেরও। আমাদের ছাদে অনেক ধরনের সবজি গাছ আছে, যেমন সবজিগুলো আমরা নিজেরা খাই, প্লাস কিছু সবজি আছে যেগুলো আমরা বাকি আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে দিই। আমরা বাড়িতে বসে না থাকি, ছাদ কৃষিতে আমরা নেমে গেছি আমাদের বাড়ির ফ্যামিলির সদস্য সকলে মিলে। তো এখন আমি বাড়ির আঙিনার পরে ছাদে লাগানোর জন্য কিছু গোলাপের চারা নিয়েছি,
আর এই যে লেবুর চারাটা নিচ্ছি আরো কিছু নিব। নগরবাসীকে ছাদ বাগানে উদ্বুদ্ধ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে শহর এলাকায় ছাদ বাগানের দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত, আমরা নজর দিচ্ছি কৃষি বিভাগ থেকে। এ ধরনের উদ্যোগে সবজির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। মানুষ নিরাপদ সবজি যেমন পায়, নিরাপদ ফুল দেখতে পায়, নিরাপদ ফল পায়, এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এসে স্বল্পকালীন মশলা চাষ করে তাহলে একসাথে সে সবজিও পাইল মশলাও পাইল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মৃদু শৈত্যপ্রবাহের কারণে তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীত ও কনকনে ঠান্ডায় আবার বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। এতে করে দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি, সন্ধ্যা নামার সাথে সাথে বেড়ে যাচ্ছে ঠান্ডার প্রকোপ। এই সাথে সংবাদের আগে পরে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। গ্রেপ্তারের পর পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ড নিয়েছে দুদক, অর্থ পাচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি। পৌরসভা নির্বাচন অতীতের মতো সুষ্ঠু নিরপেক্ষ হবে আশা তথ্যমন্ত্রীর, পরাজিতরাই কারচুপির অভিযোগ তুলে মন্তব্য সিইসির। করোনা ভ্যাকসিন আমদানির নামে লুটপাটের ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের, মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। বার্ড ফ্লুর সংক্রমণ রোধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সীমান্ত পথে হাঁস মুরগি ও পাখির প্রবেশ বন্ধে 3 মন্ত্রণালয়কে চিঠি। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে অভিশংসনের প্রস্তাব প্রতিনিধি পরিষদে গৃহীত, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের আপত্তি। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে 1-0 গোলে হারিয়ে 8 বছর পর পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানিউ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvpt news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তাকক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।